আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো আর বাসায় অবস্থান করে স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করছো। তোমরা আমাদের অনলাইন ক্লাসগুলো ফলো করবে, প্রতিটা সাবজেক্টের প্রতি ক্লাস ফলো করবে এবং বাসায় চর্চা করবে। তো আজকে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে অর্থনীতি প্রথম পর্যায়ে ক্লাস পরিচালনায় আছি আমি মোর্শেদা আক্তার, সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ, ধামরাই সরকারি কলেজ, ঢাকা। আজকে আমরা যে অধ্যায়ের উপর ক্লাস পরিচালনা করব সেটি হচ্ছে শ্রম বাজার। শ্রম বাজার বলতে আমরা কি বুঝি, শ্রম কি, শ্রমের কিছু বৈশিষ্ট্য সম্বন্ধে আমরা জানব, কিছু অর্থনীতিবিদের শ্রম সম্বন্ধে উক্তি, এই শ্রমের যোগান রেখার আকৃতি কেমন হয়, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা ক্লাস পরিচালনা করব। তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে আসি। শ্রম বাজার বলতে আমরা কি বুঝি, শ্রম বাজার কি? তো শ্রম বাজার বলতে সাধারণ যে ধারণা, শ্রমের বাজার যেখানে শ্রম কেনা বেচা হয়, যে বাজারে শ্রমের চাহিদা সৃষ্টিকারী যে কর্তৃপক্ষ, যে শ্রমের চাহিদা করে, তার সাথে যোগান দানকারী, মানে শ্রমের যোগান দানকারী কে? শ্রমের যোগান দানকারী শ্রমিক। শ্রমিকই সাধারণত শ্রমের যোগান দিয়ে থাকে। এই চাহিদা সৃষ্টিকারী কর্তৃপক্ষের সাথে যখন শ্রমিকের দর কষাকষি হয়, এবং দর কষাকষিটা কী নিয়ে হয়, যে শ্রমের কতটুকু শ্রম দিলে কত টাকা পাওয়া যাবে, মানে মজুরি পাওয়া যাবে। আমরা জানি যে শ্রমের মূল্য হচ্ছে মজুরি, অর্থাৎ দর কষাকষির মাধ্যমে যখন নির্দিষ্ট একটা মজুরিতে শ্রমের ক্রয় বিক্রয় সম্পন্ন হয়, তাকেই আমরা বলবো শ্রম বাজার। এখন এই যে কিছু বিষয় চলে এসছে যে দর কষাকষি করে একটি মজুরি ঠিক করা হয়, এর সাথে কিন্তু আরও কিছু বিষয় আছে, যেমন ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ থাকবে এখানে, কোনো শ্রমিক যদি কাজ করতে গিয়ে ফিজিক্যালি ডিসেবল বা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে কি করা হবে, কিছু সুযোগ সুবিধা, শ্রম ঘন্টা, যে সর্বোচ্চ কত ঘন্টা পর্যন্ত শ্রমিক কাজ করবে, ইত্যাদি বিষয়গুলো নিয়ে পারস্পরিক একটা কনসাল্টের মাধ্যমে একটা ঐক্যে পৌঁছায়, ঐক্যে পৌঁছায় এবং যেই নির্দিষ্ট মজুরিতে শ্রমিক কাজ করতে রাজি হয়, হ্যাঁ, সে রাজি হওয়ার বিষয়টা সব কিছু মিলে যখন শ্রমের ক্রয় বিক্রয়, মানে শ্রমিক বিক্রয় করে তার শ্রম এবং ক্রেতা হচ্ছে যে শ্রমের চাহিদা সৃষ্টি করে সে ক্রেতা, সে শ্রম ক্রয় করে, এই যে ক্রয় বিক্রয় সম্পন্ন হয় তাকে আমরা বলবো শ্রম বাজার। তো শ্রম বাজারে একটা, অর্থাৎ শ্রম বাজারে দুটি পক্ষ থাকবে, একটি হচ্ছে শ্রমিক, একটা হচ্ছে যে শ্রমের চাহিদা করবে সে। এখন এই শ্রম বাজারে যে বিষয়টা কেনা বেচা হয় সেটা হচ্ছে শ্রম, শ্রম কেনা বেচা হয়। এখন আমরা শ্রম সম্বন্ধে জানবো যে শ্রমটা কী। আমরা তো শ্রম বাজার সম্বন্ধে জানলাম যে যে বাজারে শ্রমের কেনাকাটা হয়, ক্রয় বিক্রয় সম্পন্ন হয় সেটাকে আমরা, শ্রম বাজারে যে বিষয়টি কেনা বেচা হয় বা ক্রয় বিক্রয় সম্পন্ন হয় সেটি হচ্ছে শ্রম। আমরা জানলাম যে শ্রম বাজার কি, শ্রম বাজারে শ্রমের ক্রয় এবং বিক্রয় সম্পন্ন হয়, এখানে নির্দিষ্ট কিছু শর্ত থাকবে, এখানে ক্ষতিপূরণের বিষয়টা আসবে, কিছু শর্ত, শ্রম ঘন্টা, কত ঘন্টা শ্রমিক কাজ করবে, শ্রমের মজুরি, এসব কিছু। এখন শ্রম বলতে আমরা কী বুঝি, যে শ্রমের ক্রয় বিক্রয় হচ্ছে সে শ্রমটা আসলে কী, শ্রম বলতে আমরা কী বুঝি। শ্রম বলতে সাধারণত আমরা নর্মালি সাধারণ দৃষ্টিকোণ থেকে শ্রম বলতে আমরা শারীরিক যে পরিশ্রম সেটাকে বুঝে থাকি, কিন্তু আসলে অর্থনীতিতে শ্রম বলতে শুধু শারীরিক পরিশ্রমকে বোঝায় না। এখানে আমরা অর্থনীতিতে শ্রম মানে এর সাথে শ্রম বিক্রি করে আয় উপার্জনের একটি বিষয় থাকবে, শ্রম বিক্রি করে আয় উপার্জনের একটি বিষয় থাকবে, উৎপাদন বা আয় অর্জনের কাজে নিয়োজিত শারীরিক এবং মানসিক এই দুই ধরনের পরিশ্রমকে আমরা শ্রম বলবো। আয় উপার্জন করবে শ্রম বিক্রয় করে, এবং এখানে
শ্রম বলতে শুধু শারীরিক বা শুধু শারীরিক পরিশ্রমকে বোঝায় না, শারীরিক মানসিক দুই ধরনের পরিশ্রমকেই শ্রম বলা হয়। তো অধ্যাপক মার্শাল শ্রম সম্বন্ধে খুব সুন্দর একটি প্রদান করেছেন, ব্যাখ্যা প্রদান করেছেন। অধ্যাপক মার্শালের মতে মানসিক ও শারীরিক যে কোনো প্রকার পরিশ্রম যা আংশিক বা সম্পূর্ণভাবে আনন্দ ছাড়া অন্য কোনো উপকারের জন্য করা হয় তাই হলো শ্রম। এখানে অধ্যাপক মার্শাল আরেকটি বিষয়ে চলে আসছে। অধ্যাপক মার্শালের সংজ্ঞায় যে আমরা বলেছিলাম যে মানসিক ও শারীরিক যে কোনো প্রকার পরিশ্রম যা আংশিক বা সম্পূর্ণভাবে আনন্দ ছাড়া, মানসিক পরিশ্রমও শ্রম আবার শারীরিক পরিশ্রমও শ্রম, যেটা কোনো আনন্দের জন্য করা হয় না, এটা অন্য কোনো উপকার মানে আয় উপার্জনের জন্য করা হয়, অন্য কোনো উপকারের জন্য করা হয় তাই হলো শ্রম। তাহলে আমরা শ্রম বল কি বুঝি, যে এখানে শারীরিক মানসিক দুটোকেই আমরা শ্রম হিসেবে স্বীকার করব। যে শ্রম বলতে শুধু আমরা সাধারণত লেবাররা যে পরিশ্রম করে এই শ্রমটাকেই আমরা শ্রম হিসেবে মূল্যায়ন করে থাকি বা ভেবে থাকি, কিন্তু আসলে মানসিক যে শ্রম, এই ধরো আমি তোমাদের ক্লাস নিচ্ছি, এটা কিন্তু একটা শ্রম। এখানে এই ক্লাস নেওয়াটাও একটা শ্রম। তাহলে মানসিক শারীরিক দুই ধরনের পরিশ্রমই শ্রম, যেটা অন্য কোনো উপকারের জন্য করা হয়। শ্রমের আরও কিছু সংজ্ঞা আমরা দেখব। শ্রম বলতে অধ্যাপক নিকোলসন উনি খুব সুন্দর মানে সব কিছু বিবেচনা করে সব দিক মিলিয়ে উনি একটি সুন্দর সংজ্ঞা প্রদান করেছেন। অধ্যাপক নিকোলসন বলেছেন যে শ্রম বলতে কি বোঝায়, সব ধরনের উন্নত পেশাগত দক্ষতা। হ্যাঁ, এখানে উনি দক্ষতার বিষয়টি উনি এসেছেন যে সব ধরনের উন্নত পেশাগত দক্ষতা এবং অদক্ষ শ্রমিক ও কারিগর থেকে বোঝায়। মানে এখানে উনি দক্ষ অদক্ষ দুইটা সাইডই এখানে শ্রমের আওতায় নিয়ে এসেছেন, যে এই কারিগররা যেই পরিশ্রমটা করে, যারা শিক্ষা শিল্পকলা, এই যে আমি একটু আগে বললাম যে আমি তোমাদের ক্লাস নিচ্ছি এটাও শ্রম। হ্যাঁ, শিক্ষা শিল্পকলা সাহিত্য, যা সাহিত্যিকরা যে বই লিখছে এই যে একটা পরিশ্রম, সেটাও কিন্তু শ্রমের আন্ডারে পড়ে। বিজ্ঞান, হ্যাঁ বিজ্ঞানের বিভিন্ন কাজে বিজ্ঞানের বিভিন্ন অবদান চারদিকে আমরা ছড়িয়ে ছিটে আছে দেখতে পাচ্ছি। তো এই যে বিজ্ঞানের সাহায্যে যে বিভিন্ন আবিষ্কারগুলো আমরা পাচ্ছি এটা অবশ্যই শ্রম অর্জিত। বিচার প্রশাসন, সরকারের সকল শাখায় নিয়োজিত যারা কাজ করছে তাদের যে পরিশ্রমটা সেটা শ্রম। তার মানে এখানে অধ্যাপক নিকোলসনের মতে শুধুমাত্র শারীরিক পরিশ্রমের শ্রম নয় এবং শুধুমাত্র দক্ষ যারা তাদের পরিশ্রমটাই শ্রম নয়, দক্ষ অদক্ষ এবং তারা ফিল্ড লেভেলে কাজ করুক, সেটা শিক্ষা সাহিত্য শিল্পকলা যে কোনো লেভেলে কাজ করুক না কেন, যে কোনো পর্যায়ে কাজ করুক না কেন, যে কোনো সেক্টরেই কাজ করুক না কেন, সব কিছুই হচ্ছে শ্রম। তাহলে শ্রমের আমরা মোটামুটি ধারণা পেলাম। শ্রমের কিছু বৈশিষ্ট্য আছে, আমরা এখন বৈশিষ্ট্যগুলো সম্বন্ধে জানব। হ্যাঁ, শ্রম হলো উৎপাদনের জীবন্ত উপকরণ। এই যে আমাদের প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে শ্রম হলো উৎপাদনের জীবন্ত উপকরণ। মানে উৎপাদনের যে চারটা উপকরণ আছে, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এখানে ভূমি মূলধন এগুলো কোনোটাই জীবন্ত না, ভূমি মূলধন কোনোটাই জীবন্ত না, শুধুমাত্র শ্রমটাই হচ্ছে জীবন্ত উপকরণ, যেটা শ্রমিক যেখানে যাবে শ্রম সেখানেই যাবে, অর্থাৎ শ্রম গতিশীল, জীবন্ত উপকরণ এবং শ্রম গতিশীল। কারণ শ্রম একজন শ্রমিক এক স্থান থেকে অন্য স্থান যেতে পারে বা এক পেশা থেকে অন্য পেশায় যেতে পারে, কাজেই শ্রমটাও এক পেশা থেকে অন্য পেশায় স্থানান্তরিত হয় এবং এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। আবার শ্রম সঞ্চয় করা যায় না। আজকে আমার শরীরে যে শক্তি আছে, যে সামর্থ্য আছে কাজ করার,
এটা হয়তো 2 বছর পর নাও থাকতে পারে। এখন আমি যদি ইচ্ছা পোষণ করি যে আজকে আমি কাজ করব না বা এই সময়গুলোতে আমি এই লকডাউনে বসে থাকব, কোনো কিছু করব না, 1 বছর পরে আমি কাজ করব, 1 বছর পরে ক্লাস নিব, এটা তো আমি নাও পারতে পারি। কারণ শ্রমের সাথে মানুষের একটা বৈশিষ্ট্য, ব্যক্তির সাথে সম্পর্ক। এখন ব্যক্তি জীবিত থাকবে, মরে যাবে, বা ব্যক্তি সুস্থ থাকবে, অসুস্থ থাকবে, কোনো কিছুই আমরা জানি না, কাজে এটা সঞ্চয় করে রাখা যায় না। হ্যাঁ, শ্রমটা হচ্ছে ইনস্ট্যান্ট, এটা সঞ্চয় করা যায় না। শ্রম নিয়োগকর্তার সাথে শ্রমিকের দর কষাকষি ক্ষমতা, শ্রম বহুল দেশে আমাদের 4 নম্বর বৈশিষ্ট্য, দেখা তেমন দেখা যায় না। হ্যাঁ, অর্থাৎ অবশ্যই শ্রম বহুল দেশে আমরা জানি যে আমরা উৎপাদন 2টা উপায়ে করি, একটি হচ্ছে মূলধন ভিত্তিক, একটা শ্রম ভিত্তিক। এখন যেসব দেশ সাধারণত শ্রম ভিত্তিক উৎপাদনে নিয়োজিত থাকে, মানে যেখানে শ্রমিকের সংখ্যা অনেক বেশি, সেখানে কিন্তু শ্রমিকের সাথে শ্রমিকের সংখ্যা বেশি মানে শ্রম বেশি, শ্রম উপকরণটি অ্যাভেলেবল, সেখানে কিন্তু শ্রমিকের সাথে নিয়োগকর্তা দর কষাকষি করা যায় না। তখন নিয়োগকর্তা যেই মজুরিতে শ্রমিক নিয়োগ করে, শ্রমিকরা মোটামুটি সেটা তার সাধ্যের মধ্যে হলে সেটাই মেনে নেয়। হ্যাঁ, এর পরের বৈশিষ্ট্যে যদি আমরা আসি শ্রমের, দেখতে পাই যে শ্রম হলো গতিশীল উপাদান। শ্রমের শ্রমিক ও শ্রম পরস্পর অবিচ্ছেদ্য, শ্রমিক ছাড়াও শ্রম আমরা চিন্তা করতে পারি না, আবার শ্রম ছাড়াও শ্রমিক চিন্তা করা যায় না। হ্যাঁ, শ্রম ছাড়া শ্রমিক হতে পারে না, আবার শ্রমিক ছাড়া শ্রম পাওয়া যাবে না, শ্রম নিতে গেলে অবশ্যই শ্রমিক লাগবে। হ্যাঁ, শ্রম বিক্রির জন্য শ্রমিককে উৎপাদন ক্ষেত্রে উপস্থিত থাকতে হয় অবশ্যই। আমরা অনেক সময় এই একটা জায়গায় উপস্থিত না থেকেও আমরা বিক্রি করার চেষ্টা করতে পারি, কিন্তু শ্রম এমন উপকরণ যেটা যে দিবে তাকে অবশ্যই ফিল্ডে থাকতে হবে, উৎপাদন ক্ষেত্রে থাকতে হবে, শ্রমিক না থাকলে কিভাবে আমরা শ্রম পাবো। শ্রমের যোগান বৃদ্ধি সময় সাপেক্ষ, হঠাৎ করে আজকে যে পরিমাণ শ্রমিক আমি পাবো, হঠাৎ করে যদি আমি তার 2 গুণ বা 3 গুণ পেতে চাই, বললেই যেহেতু এটি ম্যান পাওয়ার কেটেড, যেহেতু এটি জীবন্ত উপকরণ, কাজে এটা বললেই সাথে সাথেই আমরা যোগান বৃদ্ধি করতে পারবো না। অর্থাৎ আবার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে শ্রমের, এই যে আমি বলেছি যে যোগান বৃদ্ধির সময় সাপেক্ষ, এবং যোগানের আরেকটি বৈশিষ্ট্য আছে, সেটি হচ্ছে শ্রমের যোগান রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী ঊর্ধ্বগামী না। আমরা জানি যোগান রেখা সাধারণত দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে, যোগান রেখাটি হচ্ছে বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, কিন্তু শ্রমের যোগান রেখা পশ্চাৎ দিকে বাঁকানো, কিছুটা ঊর্ধ্বগামী হয়ে তারপর বাঁকানো থাকে। তো শ্রমের এই বৈশিষ্ট্যটা, শ্রমের যোগান রেখার বৈশিষ্ট্যটা আমরা নেক্সট স্লাইডে চলে আসি, আমরা এই বৈশিষ্ট্যটা দেখব কেমন হয়, শ্রমের যোগান রেখার আকৃতি কেমন হয়। আমরা দেখতে পাচ্ছি ভূমি অক্ষে শ্রমের পরিমাণ দেখানো হয়েছে এবং লম্ব অক্ষে মজুরির হার দেখানো হয়েছে। ভূমি অক্ষে শ্রমের পরিমাণ এবং লম্ব অক্ষে মজুরি হার দেখানো হয়েছে। এখানে দেখা যাচ্ছে এই যে এই বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়ে তারপর এই পর্যন্ত এসে আবার পেছনের দিকে বেঁকে গেছে, এস এস কার্ভ। হ্যাঁ, পশ্চাৎ দিকে বাঁকানো এস এস কার্ভ, এটি হচ্ছে শ্রমের যোগান রেখা। ভূমি অক্ষে এই যে কিউ এল কোয়ান্টিটি অফ লেবার, শ্রমের পরিমাণ, এবং লম্ব অক্ষে মজুরি ওয়েজ, ডব্লিউ দিয়ে আমরা ওয়েজ মিন করব, মজুরি হার দেখানো হয়েছে। এই বিন্দু যদি ভারসাম্য বিন্দু হয়, আমরা দেখতে পাচ্ছি এই শ্রমের পরিমাণ ডব্লিউ থ্রি, এই বিন্দুতে দেখা যাচ্ছে শ্রমের পরিমাণ ডব্লিউ ওয়ান ও ডব্লিউ ওয়ান এতটুকু, এবং মূলধনের শ্রমের পরিমাণ ও এল ওয়ান, হ্যাঁ এই বিন্দুতে ও এল টু শ্রমে ও ডব্লিউ ওয়ান পরিমাণ মজুরি শ্রমিক পেয়ে থাকে। এই যে শ্রমের পরিমাণ হচ্ছে ও এল টু এবং এই মজুরি হচ্ছে ডব্লিউ ওয়ান, এই মজুরিতে এই পরিমাণ শ্রমিক দিয়ে থাকে। এখন যদি মজুরি বাড়ানো হয়, ডব্লিউ ওয়ান থেকে ডব্লিউ টুতে চলে যাচ্ছে মজুরি, ডব্লিউ ওয়ান ডব্লিউ টু পরিমাণ বাড়ানো হলো, বাড়ানোর ফলে ভারসাম্য লাভ হবে বি বিন্দুতে, যেখানে শ্রমের পরিমাণ
ও এল টু ছিল, এল ওয়ানে চলে আসছে। অর্থাৎ মজুরি বাড়ানোর কারণে শ্রমিক চেষ্টা করবে যে আর একটু বেশি শ্রম দেওয়ার জন্য। হ্যাঁ, যেহেতু মজুরি বেড়ে গেছে, যদি 500 টাকা মজুরিতে শ্রমিক 1 ঘন্টা কাজ করে, মজুরি যদি 700 টাকা হয়, শ্রমিক চাইবে 2 ঘন্টা কাজ করতে, যে আমি 500 টাকার 200 টাকা বেড়েছে, আমি 2 ঘন্টা করলে আমার 400 টাকা বাড়বে, কাজে সে তার শ্রমের পরিমাণটা বাড়িয়ে দিবে। কিন্তু একটা পর্যায়ে এই যে এই বিন্দুতে সর্বোচ্চ মজুরিতে সর্বোচ্চ শ্রম সে প্রদান করবে, এই এই পয়েন্টে আসার পর, এটা হচ্ছে যে এই পয়েন্টে একজন শ্রমিক সর্বোচ্চ শ্রম প্রদান করবে। তারপরে দেখা যাচ্ছে যে ধীরে ধীরে শ্রম যেহেতু জীবন্ত উপকরণ থেকে প্রাপ্ত, অর্থাৎ এখানে একজন ব্যক্তি শ্রম দিতে দিতে একটা সময় দেখা যাবে তার অ্যাবিলিটি কিছুটা কমে আসবে এবং ইন্টারেস্ট কমে আসবে, আগ্রহ কমে আসবে, এবং তার যেহেতু সামর্থ্য শ্রমের সাথে দৈহিক সামর্থ্যের একটি বিষয় রিলেটেড, একটা সময়ে যতই শ্রমিকের মজুরি বাড়ানো হোক না কেন, কিন্তু একজন শ্রমিক একটা নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি শ্রম দিতে পারবে না। নিশ্চয় এই যে এখানে দেখা যাচ্ছে ও W3 পরিমাণ যদি শ্রমের মজুরি বাড়ানো হয়, তখন আবার এই যে L1 পরিমাণ শ্রমের যোগান বেড়েছিল, এখান থেকে আবার কমে L2-তে চলে আসবে। একটা এই পর্যন্ত আসার পরে, আমরা যদি এটাকে L3 ধরে নেই, এ পর্যন্ত আসার পরে আর শ্রমিকের ক্ষমতা থাকবে না আরও মজুরি বাড়ালেও শ্রমের পরিমাণ বাড়ানোর। এরপরে মজুরি আরও বাড়ানো হলেও শ্রমিক কী করবে, শ্রমের পরিমাণ কমিয়ে দিবে, কারণ তার সামর্থ্যের বাইরে চলে গেলে সে আর শ্রম দিতে পারবে না। কাজে দেখা যাচ্ছে যে এই যে একটা নির্দিষ্ট পর্যায়ে যাওয়ার পর আরও মজুরি বাড়ানোর পর শ্রম কমে আসছে, কমে আসার কারণে এই শ্রমের যোগান রেখাটা এই পর্যন্ত আসার পরে, বি বিন্দু থেকে একটু আগানোর পরে আবার সে পেছনের দিকে বেঁকে গিয়েছে। অর্থাৎ শ্রমের যোগান রেখাটা দেখা যাচ্ছে পশ্চাৎ দিকে বাঁকানো। আমরা জানি যোগান রেখা সাধারণত এমন স্ট্রেট, বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী থাকে, কিন্তু এটা এই পর্যন্ত এসে আবার বেঁকে গেছে। অর্থাৎ এই কারণে যেহেতু একটা নির্দিষ্ট সময়ের পর শ্রমিক ইচ্ছে করলেও আর এর চেয়ে বেশি শ্রম দিতে পারে না, তখন বৃদ্ধি পেলো শ্রমের যোগান। এ কারণে শ্রমের যোগান রেখাটা বাম দিকে ডান দিকে, বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী থাকে, ঊর্ধ্বগামী হওয়ার পরে আবার পশ্চাৎ দিকে বেঁকে যায়। অর্থাৎ আমরা একে বলে থাকি পশ্চাৎ দিকে বাঁকানো শ্রমের যোগান রেখা। তো শ্রম সম্বন্ধে আজকে যতটুকু জানলাম আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা শ্রমের অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।